আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আলামিন আহমেদ রাফি আর আপনারা দেখছেন বড়বারের মতো অ্যান্ড্রয়েড টিপ 301 ইউটিউব চ্যানেল। তো সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইমো অ্যাপ থেকে লাইক ভিডিও রিমুভ করবেন। তো অনেক সময় দেখা গেছে আমাদের সামনে অনেক অশ্লীল ভিডিও চলে আসে লাইক ইমো অ্যাপসের মধ্যে। তো এগুলো কীভাবে আপনারা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি ওয়েলকাম মাই ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনারা চলে যেতে হবে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো বন্ধুরা, আমি ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইকি ভিডিও কিন্তু আমাদের সামনে সাজেস্ট হচ্ছে। তো এটা হাইড করার জন্য আপনারা এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনারা এটার উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটা সাজেস্ট দিয়ে দিচ্ছে আপনারা কীভাবে এটা হাইড করতে পারেন। জাস্ট আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। দেন ওকে অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা চলে যাবেন প্রোফাইলে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস অপশন রয়েছে, জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফাংশন একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা ফাংশন অপশনে ক্লিক করে দিবেন। তো ফাংশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে শো হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। জাস্ট এখান থেকে আপনারা লাইকি ভিডিও বন্ধ করার জন্য উপরে ভিডিও অপশনটি হাইড করে দিবেন। তো ইচ্ছা করলে আপনারা এগুলো এখান থেকে সবগুলো ভিডিও হাইড করে রাখতে পারেন। তো তারপর আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। আসার পর বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লাইকি ভিডিও শো হচ্ছে না। তো এভাবে আপনারা খুব সহজে একটি লাইকি ভিডিও হাইড করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই মূল ভিডিওটি। যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।